আগে একবার চিড়িয়াখানায় দেখছি, আর এই আজকে আপনারা দেখুন আত্মীয়দের সাথে পাত্র আগে পরে কিছু নাই, আব্দুল কুদ্দুস আছে, আব্দুল সালাম। আপনি এখানে কার কাছে আছেন? লিটন হাওলাদার ভাই। আরে আমি তো লিটন হাওলাদার, আপনি আমার কাছে আছেন নি? আপনি কি পাত্রীপক্ষের লোক নি? আমি কেমন জিগাইতেছি চোর ছাড় নাকি? পরে মনে করলো না, আমার কাকে দেখে আমি বলে আত্মি। হ্যাঁ, আর রাতে তো মিষ্টি মিষ্টি ফল ফুরুষ নাই, কেমনে বুঝো পাত্রীপক্ষের লোক ভাই কম দিয়ে আপনি? আপনার লোকে তো আরো লোকজনের আওনের কথা। হেরা কই কই না, মানে হেরা আইতাছে বুঝছি কি, মানে আমার বাসাটা এই দিক থেকে একটু কাছে, আমি আর রই করলাম তোমরা আসো আমি একটু আগে যাই, এই জন্য আগে চলে আসছিলাম। বুঝতে পারছি, মনে হয় আইতাছে কি না? ভাইজান লোকটা পালাইলো কেন? জটন আমি দুঃখিত, আমি বুঝা পারি নাই কাজ। হ্যাঁ পাত্রে খালু কেমন কম বুঝেন নাই, আপনার মনে হয় বিয়াটাও হইলো না? আরে হয়েছে তো হয়েছে, এসব বিয়ার সাথে দরকার নাই কে, তোরা তোরা না মাঝে মাঝে কি যে করস না, শুধু শুধু চেষ্টা করবার চাস। এ নিয়ে 30 বার হইলো। কি 30 বার? 31 বার বিনা দিছি না আমি। যাক তো ভালোই তো হচ্ছে, 33-5 না,
তো ভাই আবার যদি দুইবার ফেল করে মানে আরো যদি ভুজ করে 33 পাঁচ নাম্বার পাস করালে হবে 33। আমার কিন্তু আর এইসব ভালো লাগতেছে না। আমার কাছে মনে হইতেছে পাত্রীপক্ষ সত্যি সত্যি আর আইব না। আমি পাত্রীপক্ষকে আপনাদের সম্পর্কে একদম পরিষ্কার করে বুঝাইয়া বলছি যে মানে আপনারা অভিজাত ফ্যামিলির সন্তান, আপনারা পাঁচ ভাই, কোনো বোন নাই, এবং বংশগতভাবে আপনাদের শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ খুব ভালো। এখানে তো আপনি ভুল করছেন, শরীর স্বাস্থ্য ভালো মানে আমি বলতে পারবো না। আরে কোয়া পারবেন না কে বুঝলাম না, আমি তো যথেষ্ট বলবেন চেষ্টা করছি, মানে আমি অনেকবার ফোন করছি তারা তো ফোন রিসিভ করে নাই। তারপর ঘটনা হচ্ছে কি, আপনাদের এখানে আসার আগে আমি তাদের বাসায় গেছি, বাসায় যাই দেখি একটা বড় একটা তালা ঝুলতেছে। এখন আপনারাই বলেন যে আমি কি করতে পারি। এই পাত্রী বাদ, এই পাত্রী যেহেতু এত কাপজাপ করছে, এই পাত্রীর লাগার কোনো কথাই কমু না। এখন আপনি আমার ভাইয়ের লেখা পরবর্তীতে কোন পাত্রীরা দেখাবেন, এই পাত্রী কুমারা ধরেন একটু দেখে আমি আমার ভাইয়ের খুব যে আসলে পছন্দ হয়েছে কিনা। ভাই যান, তাতে কোনো সমস্যা নাই, আমি সব ব্যবস্থা করিয়ে আসছি, মানে মেয়ের ছবি আমি লগে করিয়ে লই আসছি। এই যে আপনারা দেখেন, আমাকে দেখতে বলো না যে বিয়ে করবে, হ্যাঁ দেখলে ভাই যান দেখেন। এই মাইয়ে কিন্তু খুব শিক্ষিত, তারাও কিন্তু অভিজাত ফ্যামিলি, এবং তারা চাইছে যে অভিজাত ফ্যামিলি ছাড়া তাদের মাইয়েকে বিবাহ দেবে না। তা অবশ্যই আপনারা তো অভিজাত ফ্যামিলি, রেখা বেখা মিলে গেছে, কিন্তু তবে একটা কথা, এই মেয়ের ফ্যামিলি কিন্তু টাকার পায়। কোনো সমস্যা নাই, মায়া সুন্দর শিক্ষিত, পরিবার অভিজাত খুঁজে, আমার কিছু অভিজাত আছে, কালকে মায়া দেখবার জন্য। ভাইয়া তুমি রাজি? অনেকদিন পর আমরা পাঁচ ভাই এক রূপে তো যাইতাছি, আমার কিন্তু দারুণ লাগতাছে রে। আমার কাছে তো পিকনিক পিকনিক লাগতাছে। ঠিকই কইছ, যাই হোক, যে কোনো ছেলে হইলো পাঁচ ভাই তো এক লোকে বেরোবার পর ছেলে হইলো বড় কথা। আচ্ছা ঘটক সাহেব, আমগো আর ওই বাড়িতে যাইতে কতক্ষণ সময় লাগবো? না না, বেশি সময় লাগবে না, মনে করেন যে আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে আমরা সেখানে পৌঁছাই যাব। গরক সাহেব। জি ভাই। আমগো পরিবার ঐতিহ্য সম্পর্কে সব ঠিকঠাক মতো কইছেন তো? পরে দেখা গেল যে আবার কাহিনী শুরু করে দিচ্ছে। এর আগে কিন্তু বহুত বার এরকম হয়েছে বুঝছেন, মনে করেন কি হয়েছে, এই যে আমরা যে একটু ভালো খাই পিন দিই, সুন্দর করে চলাফেরা করি, এগুলো আর পারে না, পরে মনে করেন এগুলো কাহিনী করে। না না, কি বলেন ভাই, আমি ঠিকঠাক কথা বলছি, 100% ঠিকঠাক কথা বলছি। ওই মেয়ে পক্ষের কোন আত্মীয় জানি আপনার বাসার কাছাকাছি থাকে, তার মাধ্যমে খোঁজ খবর নেছে আর কি। এই ঘটক সাহেব কি কইতেছে, এগো আত্মীয় আমগো আশপাশে থাকে মানে কেঠাই খবর নিল? এই কেঠা কেঠা? আরে মেয়েরা খালু থাকে, সে আজকে সকালবেলায় আপনাদের সম্পর্কে খোঁজ খবর নিছে, খোঁজ খবর নিয়ে আমাকে কনফার্মেশন দিছে, আমি এই আপনার লগে বাইরেই বসছি। তাহলে মনে হয় বাইরে পছন্দ করছে না? আচ্ছা তোরা থাম তো, তোরা এইসব কি কস না কস, তোরা সবতে মিলে আমার জন্য দোয়া কর, যেন এই পাত্রী দেখায় আমার জীবনের শেষ পাত্রী দেখা হয়, মানে এই পাত্রী দেখে যে এত পছন্দ হয়ে যায়, আর তোরাও যেন তো খুব বাবি পাইয়া যাস, বুঝতে পারছো? আরে বুঝা পারলাম না ড্রাইভার, আটকা বের করলাকে ইয়ার হইবে, হইছে মোর কফাল, মনে মনে যা বাপ জ্বালাম আর চিত্তে হরসালাম, হেই হইছে চাকাটা ফাইড গেছে। এই ড্রাইভার সাহেব, আপনি এসব কি কইতেছেন দরমিয়া? এমনিতেই কিন্তু দুপুর হয়ে যাইতেছে, আপনি চাকা পাল্টানোর ব্যবস্থা করেন, এইচপিআর চাকা আছে না? আছে। সরি স্যার, ওই মোর একটা ভুল হয়েছে, কি অতিরিক্ত চাকাটা মগজে আছে, এটা ভুলে গ্যারেজে থুয়েছি, আনতে মন নাই। ওই তোমার কি টাকা কম দিচ্ছি আমরা? হ্যাঁ টাকা কম দিচ্ছি, তুমি ভাঙা চোরা গাড়ি আনছো কেন লেগা? তুমি তো ভালো ভালো গাড়ির কথা, আমাকে ভাঙা চোরা গাড়ি দেবো হইলা মানে কি?
তাহলে এখন আমরা কি করবো? এই ছুটন, তুই কি গাড়ি ঠিক করলি? ভাই আমি তো ভালো গাড়ি দেখে ঠিক করছি। ওই মিয়া, তোমার যে এক্সপায়ার চাক্কা নাই, এটা তুমি আমার কইছো? সরি স্যার, আমার মনে আনলে না। আর হে স্যার, মুই বুঝি নাই যে আপনারা পাঁচ ভাই যে এই রকমের সাইজ, হ্যাঁ তো মুই বুঝি নাই। চাক্কার কি দোষ? এই কি কইলি তুই? কানসার মধ্যে তুমি ভাই হুনছো কি কইতাছে? এই আমগো তো কি মনে মজা লইতেছ নাকি? তোমার দাঁড়া যে আমরা পাঁচ ভাই উঠছি, সেম মনে করে স্বাস্থ্য সুস্থ দেখতে ভালো, যেহেতু তোমার চাক্কা পাঞ্চরে গেছে গা, আমাদের ওজন বেশি না। হ্যাঁ, বিদ্যুৎ পুরোটা বাতাস মাত্র 347 পাউন্ড, ঠিক আছে? কি কয় হালার মতে নি? হ্যাঁ, কানসার মধ্যে আনন্দ করো। 370 পাউন্ড মাত্র? এই মেয়ে, আরে বেটা, আমাকে ব্যাপারটির ওজন 370 পাউন্ড, আর বিদ্যুৎ সত্তর ওজন দাম ওজন কত জানো? 1000 পাউন্ড। তার জন্য আমার কম মিছ কিরে, একজনের এত আর আমাকে কত? আর এখন কাহিনী করো না, তাদের মনে করো যে চাক্কা চেঞ্জ করো বা স্টার দাম। আচ্ছা স্যার, আপনারা বইয়ে ধৈর্য ধরেন, মুই দেখি সাইড পাশে কোন জায়গায় চাক্কা ঠিক করার দোকান আছে। এত কিছু বুঝবার চাই না, তোরা যেটা করতে চাই এটা হন। তুই কেমতে পৌঁছাবি আমি এটা জানি না, মাকে তুই পৌঁছাই দিবি, বুঝছ? যাই স্যার, আপনারা বল কত ভালা পোতাম তোমার জায়গা পেলো না। আমার কি মনে হইতেছে জানো? আমার মনে হইতেছে আমার এই বিয়েটাও ভেঙে যাইবো। আরে কি করতেছিস আল্লাহ বালাই কথাবার্তা? আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, যে লক্ষণ দেখতাছি বিয়ে ভাঙ্গা যাওয়ার উপক্রম হইতেছে। সব দোষ এই যে ছোটেন না, এটা ভালো গাড়ি নিতে পারতি না? আল্লাহ ভাই, আমার কি দোষ? আমি তো ড্রাইভারের বেশি টাকা দিয়ে কইছি একটা ভালো গাড়ি আনতো, এই যে মুড়ির টিন নাম আমি কি জানি? ভাই ওর 12-13 টাকাটা কাইটা রাখো। আরে ভাড়া গাড়ি কোনো লাভ হবো? আমরা সময় মতো পৌঁছতে পারবো? কত সমস্যার সমাধান হইবো না? ভাই একটা সুখবর আছে। কি সুখবর? এই সুখবর খুব ভালো খবর ভাই। ওই যে মায়ের দুলো ভাই আছে না, সে তো আপনার নামে ব্যাপক প্রশংসা করছে। তারা বলছে যে আমাকে পাত্র দেখার দরকার নাই, আপনার নাজিকেই তো হারা রাজি গেছে। সাথে আরো বলছে যে আপনাকে মাইয়ে দেখে যদি পছন্দ হয় তাহলে আজকেই কাবিন করে চলে যেতে পারেন আপনারা। আর বেশি তোরে না, কি যে বলিস, আমার না শরম করতে আছো, লজ্জা করতে। একদম ফাইনাল। আচ্ছা ঠিক আছে, তোমার জানতে ইচ্ছে হয় না, আমি কিন্তু নিষেধ করছি নি। আমার লজ্জা লাগে। মাশাআল্লাহ কি সুন্দর, বিউটিফুল। সবুরে যে এত সুন্দর মেয়া ফলে এটা শুনছি, কিন্তু আমার জীবনে সবুর করার পরে তো সত্যি সত্যি মেয়া ফলে যাবে এটা আমি ভাববারই পারি নাই। আপনি খুশি হয়েছেন? কি কইতে চাইছো? খুশি হয়েছি মানে, সারা জীবনে আমি এইরকম খুশি কোনো দিন হয় নাই। আমার মনে হইতেছে কি জানো, যে খুশিতে আমি নাচি মানে ডান্স করি। আপনারে নাচতে কে নিষেধ করছে জান নাচেন? কি কইতে চাইছো? বাসর ঘরে আপনার বউ একটা অর্ডার করেছে আর আপনি থাকবেন না? যান কইতে চাইছো? বালা লাগলে কিন্তু আমারে কইতে হবে, কইবা তো। ভালো লাগতেছে না, চাও না? আমি যাবো।
আনো। ভাই মাইয়াকে বাড়িতে ফোনাইছিলে? ফোনাইছে ফোনাইছে। ঠিক কি কইছে? তার আইতাছি তো কও, আইতাছি আমরা। জামালা কোন মাইয়ে তো পলাই গেছে ভাই। কি কয়, পালা গেছে মানে? মানে মাইয়ের লগে কাল লগে না যদি ওই প্রেম আসলে ওই প্রেমিকের হাতের কি পলাই গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আমি দেখতেছি আইতেছে। আমার তো আগে সন্দেহ হয়েছিল, এত সহজে মেয়ের পক্ষ রাজি হয়ে গেল, ওখানে কোনো ঝামেলা তো আছেই। মাত্র আগে সন্দেহ হয়েছিল, ঝামেলা আছে কমে গেল। কইলে তো রাগ করতেন, আমারে মাইট দিতেন। তার চুমা দিমু, আমার তো জিদ্দা সইলে ফাইটা দিতেছে। মুন্ডা চাইতেছে ওই ছেড়ির পুরো পরিবার নামে মামলা করি। এই হ্যাঁ, তোর কি কোনো উকিল মুক্তার পরিচিত আছে নামে মামলা করবো আমি? আছে তো, আমার বন্ধুই তো উকিল। সাব্বাস, এতদিনের কামের মতো কাম করছোস। এ ভাই কী করুম, ওই ছেড়ির বাপ্পার নামে মামলা দিয়ে দিই, কী কও? না না না, ঝামেলার মধ্যে যেমন যাইব না। আমি স্পষ্ট বুঝে গেছি যে আমার কপালে বিয়া সাদি নাইকা। আমি তোদের সবারই একটা কথা কইতে চাই। কি ভাই? এই যে ঘটকরে দিয়া কোনো কাম হইব না, হইব না। এই ঘটকরে চেঞ্জ করতে হইব, নয়া ঘটকরে আমদানি করতে হইব। আপনি কি কইতেছেন? আপনি কি আমার হাল ছাড়বেন না? কি কইতেছো, হাল ছাড়ব মানে? আমগুরে বংশের হাল ধরতে হইব না, হাল ধরবো কেটা? আমি হাল ধরব। আপনার কি ভাবলাম আর কি হলো, কিছুই ভাল লাগতেছে না। এই সুতন, এই বিয়া সাদি নিয়ে মন খারাপ করার কিছু নাই। বিয়া সাদি আইবো, বিয়া সাদি যাইবো, এর মাঝখানে ভাঙন থাকবোই। দেহস না, আমার ভাঙন হইতে হইতে আমি পুরুট হয়ে গেছি। তারপরে আমি আলছারি নাইকা, মন খারাপ করস না, সব কিছু ঠিক হয়ে যাব। কিন্তু ভাই তাহলে তখন আপনি ফিট খেলেন কে? আরে আমি তো ফিট খাই নাইকা, আমার ব্লেন্ডার মধ্যে একটু ঝামেলা করছিল, একটু কুরান দিছিল, বুঝল বছর? আমি তো এটাই কই, ভাইয়ের তো অত সহজে হইয়া পড়ার কথা নক হওয়ার কথা না। এ তো ভাই নিত্যনৈতিক খেলা, কদিন পর পর তো দিয়ে ভেঙে যায়গা। এত সহজে ভাই হইয়া পড়বো আমার বিশ্বাস অনেক। ঠিকই কইছো মিল্টন, তোরা ঘটক চটক ধইরা বিয়া সাদি সব ঠিকঠাক করস। কি ব্যাপার, আসে পাশে তো কাউরে দেখতেছি না, এনে খারে কার লোকে ডাকি মারতেছো? হেনে দেখবো কেমন, আমরা দেখছি এখানে। আর তোমার মতো মনে করছো তোমাকে নিচে আয়া করতে, আমার মনে করে যে বারান্দা খারাই যেত। গা চলো। কোথায়? কাজী অফিসে। কাজী অফিসে কেন? কাজী অফিসে কেন জানো না? বিয়ে করবো, আজকে বিয়ে করবো।